ছোট মহিষ করে আনছেন তিনটা, কিরকম দাম চাইতেছেন মহিষগুলি? ছোটগুলি 105 করে দিচ্ছেন, তারপর দামাদামি হলে ছেড়ে দেবেন? আপনাদের একজন ব্যাপারী? অবশ্যই একটা ব্যাপারী। ছোট মহিষ, খুব ছোট ছোট মহিষগুলি আছে। যাচ্ছে না যাতে না এখনো? কিনে ফেলাইছে? হ্যাঁ, একজন যায় একজন থাকে, আসলে অনেকে আছে, অনেকে নিয়ে আসে ওরা। মাঝারি সাইজের ছোট মহিষ, দাঁতে নেই এখনো। মহিষ কার গো ভাই? মহিষ কার আপনার? না, লারা সারা দিতেছেন মহিষ আপনার? কটা আছে তা কইতে পারবেন না? ঠিক আছে বন্ধুরা, অনেকেই আপনারা দেখে থাকেন আমার ভিডিওতে মহিষ নিয়ে। আসলে মহিষ নিয়ে কেন করি আপনাদের জন্য করি, কারণ হচ্ছে যে আপনারা মহিষ পান না বা মহিষ পাচ্ছেন, মহিষ এখন কিন্তু মহিষ চাহিদাটা খুব বেশি গরুর তুলনায়। তো সেক্ষেত্রে যখন মহিষই অনেক বেশি আছে, সেক্ষেত্রে মহিষ খাওয়াটা যায় এবং সে মহিষে অনেক কিছু ভালো গুণও আছে। তো যারা গরু জবাই দিয়ে থাকেন বা কষাই যারা আছেন, তারা মহিষ করতে পারেন। মহিষের মাংস ভালো, সেই জন্য বেশি করে আপনাদের মহিষ দেখানোর চেষ্টা করি। দাম কত জানতে চাইলাম, অনেকে থাকে না অবশ্য, জিজ্ঞেস করবো এবং জানাবার চেষ্টা করবো। আরেকটি কথা না বলে নয়, মহিষ কিন্তু গরুর তুলনায় অনেক বেশি লাভবান। একটি মহিষে 8-10 মণ মাংস, একটি গরুতে কিন্তু দেখতে সুটামতে হতে পারে, কিন্তু মহিষের তুলনায় তার মাংস কম এবং কষাইদের মনোভূত হয় না। সেই জন্য বলবো কষাই ভাইদেরকে, তারা ক্রয় করতে পারে। এবং এই হাটটি কিন্তু মঙ্গলবার হয়ে থাকে, গাজীপুরের বিখ্যাত হাট আমরাই। এই হাটে আপনি সব ধরনের পশু পাবেন এবং মেলা হচ্ছে মহিষের মেলা। তার পরবর্তী ভিডিও আসবে মহিষের মেলা নিয়ে। বন্ধুরা, যারা যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পশুর হাটের ভিডিও আপনাদেরকে পৌঁছে যাবে। আমি কি ধরনের ভিডিও করি আপনাদের জন্য সেটি আপনারা জানতে পারবেন এবং কি কি ভিডিও পাবেন আপনারা আমার চ্যানেলে, পশুর জাতীয় সব কিছু ভিডিও আপনারা দেখতে পাবেন। আজকের জন্য এখানে বিদায় নেব, পরবর্তী মেলা ভিডিও নিয়ে আসবো মহিষের।